জনপ্রতিনিধি হিসেবে কোনো কাজ করতে পারেনি কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাও পৌঁছে দিতে পারেনি তাই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান দল বদলের পর সংবাদ মাধ্যমে সুমন কাঞ্জিলালের প্রথম প্রতিক্রিয়া টিভি 9 বাংলাকে রাজ্যের সঙ্গে উন্নয়নে শামিল হতে চাই মন্তব্য দল বদলু বিধায়কের শুনলাম আমার প্রথম প্রশ্ন আপনার কাছে আপনি বিজেপি ছাড়লেন কেন দেখুন আমি আলিপুরদুয়ারের জনপ্রতিনিধি আমি আলিপুরদুয়ারের জনগণের রায়ে নির্বাচিত হয়েছি আমার কাছে প্রথম অগ্রাধিকার পেয়েছে আলিপুরদুয়ারের মানুষের বিভিন্ন কাজ কর্ম এগুলো প্রাধান্য দেওয়া এবং সেগুলো নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মানুষের প্রান্তিক এলাকার জন্য কাজ করছে তার সঙ্গে নিজেকে যুক্ত করবার জন্যই আমি আমার প্রচেষ্টাটা করেছি আপনি বিজেপির বিধায়ক হয়েছিলেন যে মানুষের ভোটে সেই মানুষ তো আপনার পাশাপাশি বিজেপিকে ভোট দিয়েছিল সেই মানুষের কাছে আপনি এখন কি বার্তা দেবেন দেখুন মানুষের কাছে একটি বার্তা আছে মানুষ বিভিন্ন রাজনৈতিক দলকে যেরকম ভাবে সমর্থন করুক না কেন তার থেকেও বেশি অগ্রাধিকার পায় তাদের সুখ দুঃখ এই বিষয়গুলো সেগুলো গত দু বছর পার হয়ে গেছে আমি আমার নিজের এলাকায় সন্তোষজনকভাবে মানুষের কাছে আমার পরিষেবা পৌঁছে দিতে পারছিলাম না এবং সেই জায়গায় আমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম যে বিকল্প কোনো পরিষেবা দিতে পারা যায় কিনা বিশেষ করে কেন্দ্রীয় সরকারের তরফে সেখানে ভয়ানক রকম ব্যর্থ হয়েছি আমি এবং সেখানে কোনো সদর্থক কোনো ভূমিকা আমি পাইনি এক্ষেত্রে তাই আমার মনে হয়েছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে আমারও সেখানে সমর্থন করা উচিত বিজেপি বলছে যে জনগণ এখনো বিজেপির সঙ্গে রয়েছে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন সে সময় বলবে আমরা দেখলাম যে আমার আলিপুরদুয়ার এলাকায় বিজেপির সাংসদ ছিলেন যিনি প্রতিমন্ত্রী হয়েছেন পার্শ্ববর্তী আরেকজন সাংসদ আছেন তিনিও প্রতিমন্ত্রী হয়েছেন 18টি সাংসদ জিতেছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পও আমরা পৌঁছে দিতে পারছি না এই এলাকায় দাঁড়িয়ে এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্য রাজনীতির ডামাডোলে বারবার শুনতে হচ্ছে যে কেউ বা কারা বা বিভিন্ন সময়ে রাজনৈতিক ফায়দা আদান প্রদান করবার জন্য এই যে জনগণের জন্য বরাদ্দকৃত কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেগুলোও বন্ধ করে দেওয়ার কথা বিভিন্ন সময় শুনি এবং তাতে আমার মনে হয়েছে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষ এটা পছন্দ করছে না মানুষ চাইছে যে যে কোনো সরকার তাদের পাশে দাঁড়াক রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা চরিতার্থ করতে গিয়ে সর্বশেষে যদি প্রান্তিক এলাকার মানুষদেরকে তার শিকার হতে হয় এটা আমার পক্ষে জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া কষ্টকর ফলে আমার মনে হয়েছে মানুষের পাশে দাঁড়ানো উচিত দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতেই কি প্রতীক ছাড়া দল বদল সুমন কাঞ্জিলালের বিজেপি ছেড়ে মুকুল রায়ের তৃণমূলে যোগদানের সময় একই রকম ভাবে এই প্রশ্নই উঠেছিল সুমনের দল বদল নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম না করে অভিষেকের উদ্দেশ্যে শুভেন্দু প্রশ্ন দলত্যাগ বিরোধী আইন নিয়ে ভয় পাচ্ছেন সুমন কাঞ্জিলালকে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা স্বীকার করতেও পরামর্শ দেন শুভেন্দু বিরোধী দলনেতা টুইটের পাল্টা টুইট তৃণমূল নেতা কুণাল ঘোষের দলত্যাগ নিয়ে অধিকারী পরিবারের দিকেই অভিযোগ তুলেছেন কুণাল উল্লেখ্য শুভেন্দুর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ কিন্তু দুজনের সঙ্গে তৃণমূলের আর কোনো সম্পর্ক নেই প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত দলবদলুদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ করা যাবে কি না শিশির অধিকারীকে নিয়ে লোকসভা সাংসদের কাছে সুদীপের অভিযোগ মুকুলকে এবং বিধানসভার অধ্যক্ষের কাছে শুভেন্দুর অভিযোগের নিষ্পত্তি কিন্তু এখনও হয়নি মিহির গোস্বামী কি বলেছেন শঙ্কর ঘোষ কি বলেছেন শশী পাজা বিভিন্ন মহলের প্রতিক্রিয়া আসুন আপনাদের কাছে রাখি হঠাৎ করে যাদেরকে ও তুষ্টিকরণকারী বলে মনে করত তাদের সাথে হাত মিলালো এটা আমার কাছে খুব অবাক মনে হচ্ছে হয়তো কোনো কারণে ভয়ে বা কোনো লোভে ও হয়তো তৃণমূলে যেতে পারে আর যদি ওর মনে কোনো ক্ষোভই বা থেকে থাকে সেটাও তো সে দলের ভিতরে কোনো দিন বলেননি বা প্রকাশ করেননি সুতরাং আমার মনে হয় এটা নিজের ব্যক্তিগত স্বার্থ ছাড়া এই দল বদলের কোনো কারণ আছে বলে আমি মনে করি না সুমন যেভাবে নিজেকে রাজনীতির ভাড়াখাটা ছেলে হিসাবে
উপস্থাপিত করলো মানুষের কাছে, সেটা ওর মতন ছেলের কাছ থেকে অন্তত আমি আশা করিনি। সবাই যদি উন্নয়নের যজ্ঞে সামিল হয়ে যায় তাহলে শাসক দলকে আয়না দেখাবে কে? আমার মনে হয় সুমনের এই সমস্ত ছেদ যুক্তি না বলে সুমনের উচিত ছিল আগে বিধায়ক পদ ছাড়ুক, তারপরে অন্য কোনো দলে যদি ওকে যেতে হতো যেতে পারত। যে বিধানসভার অভ্যন্তরে সরকার বিরোধিতা করেছে, বাইরে কোনোদিন দলের বিরোধিতা করেনি, সে গোপনে অন্ধকার রাত্রে কি নিয়ে ডিল করে তিনি এই উন্নয়নের যজ্ঞে সামিল হলেন, আগামী দিনে অবশ্যই তা প্রকাশ্যে আসুক, এটাই চাইব। সুমন কাঞ্জিলাল একজন স্বাধীন ব্যক্তি, তিনি তার রাজনৈতিক চিন্তা ভাবনার সঙ্গে নিশ্চয়ই সেখানে মিলছিল না, তাই এখানে এসছেন এবং আমাদের আদর্শের সঙ্গে যোগদান করেছেন। এর মধ্যে ওই রেখে ঢেকে কথা, কেন পতাকা ছিল না, কেন এ ছিল না, এগুলো খুব ছোট কথা হলো। মূল বিষয় হলো আপনার নির্বাচিত বিধায়ক, এই নিয়ে সাতজন, এবং ওখান থেকে আপনার দল থেকে নির্বাচিত একজন সাংসদ অর্জুন সিং আর কিছু মাস আগে চলে এসছেন, সেটাকে ঘরটা সামলাচ্ছেন কী করে? আর এই রং ছাড়াই দল বদল, পতাকা ছাড়াই দল বদল, এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। শোনালাম কিছু প্রতিক্রিয়া, এবার শুনবো সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, তিনি কি বলছেন, কি বলছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আর কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। দল বদল রাজনীতি দুজনাই অভিজ্ঞ না, মোদি দিদি দুজনা দল ভাঙানোর রাজনীতি অভিজ্ঞ, কে কোথায় যাচ্ছে কেউ কোথায় যাচ্ছে না, পিসি থেকে দাদার কাছে যাচ্ছে, দাদার কাছ থেকে পিসির কাছে যাচ্ছে, কেউ কোথাও যাচ্ছে না, তৃণমূলে থাকাও যা পিছিয়ে পিছিয়ে থাকাও তা, তাই কোথাও কেউ যাচ্ছে না, সব এদিককার মাল ওদিক, ওদিককার মাল এদিক করে সব নাটক চলছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে রাজনীতিটা পশ্চিমবঙ্গে আমদানি করেছে, যেমন ওদেরই ছিল না, সেই রাজনীতিরই একটা নমুনা হচ্ছে এই ভদ্রলোকের দল পরিবর্তন করা। মানুষ যাকে নির্বাচিত করে সেই মানুষের রায়ের প্রতি আস্থা না রেখে, তার প্রতি মর্যাদা না দিয়ে নিজের পছন্দ মতো দল পরিবর্তন, সততা মর্যাদা সম্মান মানুষের প্রতি একটা দায়িত্ববোধ, এসব সব জিনিসই প্রায় উঠে গেছে পশ্চিমবঙ্গে, এবং এই উঠে যাওয়ার পেছনে দুটো দলই দায়ী, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। শুধু সুমনবাবু না, অনেক সুমনবাবু লাইনে রয়েছেন, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য দেখতে পাবেন। বিজেপির উপর যে মানুষের, সাধারণ মানুষের আস্থা নাই, বিজেপি যে শেষে শুরু হয়েছে, সাধারণ মানুষ যদি চায় যে বিজেপিকে আর সাপোর্ট দেবে না, সাধারণ মানুষ যদি বিজেপি থেকে সরে আসে, তাহলে সুমনবাবুর মতো লোকরা বিজেপিতে থেকে কি করবে?